হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে ছাদে এসেছি। কয়েকদিন ধরে এত বৃষ্টি যে জামা কাপড় কাচ্ছি আর ঘরে মেলে দিতে হচ্ছে, সব ভিজে, গন্ধও বেরাচ্ছে কেমন। তা আজকে রোদ উঠেছে, তারপর বললাম একটু মেলে দিই। এই তো আজ বাড়ি চলে যাব, সে মঙ্গলবারে এসেছি, আজকে রবিবার। আমার বর তো শুক্রবারে চলে গেছে কাজের জন্য, দুদিনের ছুটি পেয়েছিল তাই ছিল, শুক্রবারে চলে গেছে। আমি বলেছিলাম তাহলে রবিবারে নিতে এসো, আজকে বিকেলে নিতে আসবো, আজকে বিকেলে বাড়ি চলে যাবো। সকালের টিফিন ডিমের অমলেট, আলু চচ্চড়ি, রুটি। টিফিন করলাম, সারাক্ষণ শুধু ঘুম পাচ্ছে, মনে হচ্ছে ঘুমায় ঘুমিয়ে চোখ মুখগুলোর কি অবস্থা, আমাদের পুরো ফুলে ফুলে গেছে এরকম অবস্থা। আজকে দুপুরে লাঞ্চে হবে বিরিয়ানি, মা বিরিয়ানি বানাচ্ছে, খেতে চেয়েছি, কি মজা। সেই লকডাউন হওয়ার পর থেকে এক দেড় বছর হয়ে গেল, সে বাইরে তো বিরিয়ানি খেতেই পায় না, ওই বাড়িতেই যা বানিয়ে খাই। আজকে বানাচ্ছে মা। এখন ছাদে যাচ্ছি, খরগোশটাকে খেতে দিতে হবে, ও ছাদেই ছাড়া আছে, দিনের বেলায় ওকে ছাদেই ছেড়ে রাখি সারাক্ষণ। বানি ওরে ইমা, আয় 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 আয়। আজকে ওকে বাড়ি নিয়ে চলে যাবো, আমার বাড়িতে নিয়ে চলে যাব। বিশাল
কি করছিস? আমার একটা পাঠি লোগোটা পাঠিয়েছি, দেখেছিস? দেখি কই, দেখা ওই দিক দিয়ে দেখা, দেখতেই পাচ্ছ? এই যে মাংস এনে ধুয়ে রাখলো মা, জল ঝরতে দিয়েছে ঝুড়িতে, এখানে আলু কেটে রাখা আছে, দেখি আর কি করেছে। পেঁয়াজ কুচিয়ে দিয়েছে, রসুন, আদা। মা স্নান করে আসবে, দিয়ে রান্না করবে, এখন স্নান করতে গেছে। তো দেখতে পাচ্ছ আমি এবার চলে এসেছি রান্নাঘরে, এখন আমি আমার পিসির খাবারটা করে দেব। পিসির জন্য প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর আলু সেদ্ধ, কাঁকরোল ভাজা, আর মাছ ভেজে দেবো। পিসি তো বিরিয়ানি খায় না। এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানি প্রিপারেশনের জন্য চলে এসেছি, এখানে আধ ঘন্টা আগে থেকে চালটা ভিজিয়ে রেখেছে। চালটা ভিজিয়ে রাখলে ভাতটা তলে ভালো হয়। এখানে মা চিকেনটা করে নিচ্ছে, এখানে পেঁয়াজ ভাজা কমপ্লিট বেরেস্তার জন্য, আলুও সেদ্ধ করে ভেজে রাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ। না না, বেশি কষ্ট না। এখানে হাঁড়িতে বিরিয়ানি সাজানো হয়ে গেছে, এবার দমে বসিয়ে দেবো। খাওয়া দাওয়া সেরে এইমাত্র উঠলাম, দেখি বৃষ্টি আসবে মনে হচ্ছে, ঝড় উঠেছে। বরকে ফোন করলাম যে তুমি চলে আসো, বিকেলে আর আসতে হবে না, এখনই চলে আসো। আসছে মনে হয়, বিদ্যুৎ চমকাচ্ছে, শুনতেই পাচ্ছ? বলতে না বলতে দেখো বাইরে বৃষ্টি চলে এসছে। আজকে দুপুরে খাওয়াটা তো পুরো জমে গেছে, বিরিয়ানি খেলাম কতদিন বাদে। ও বাইরে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ, এখন একটা ভালো করে ঘুম দেব, ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে কথা হবে। তুমি বানিয়ে দিবা, তোমাকে দুটো শাড়ি দেবো, আমাকে কাঁথা বানিয়ে দিবা, সেলাই করি আমার মাটির ঘরে আমি সেলাই করতে পারি, একটা ঘরে উঁচু করি, আমাদের ঘরে থাকবা, থেকে করে দিবা, পাঠিয়ে মাটি। আজকে আজকে হচ্ছে 20 তারিখ। বাবা এই যে দেখতেই পাচ্ছ, একজন আসার কথা ছিল 2:30-3টার সময়, এখন এসেছে বিকেল সন্ধে 6টার সময়, এখন এসে এই যে খাচ্ছে, এতক্ষণে ঠান্ডা ঠান্ডা বিরিয়ানি খাচ্ছে, কিচ্ছু করার নেই।
আরে আমি দীপকে দিবো না, তাও তো ঠিক নেই না, কিন্তু করতে রাখি। কতদিন দাদা আমার সাথে দেখা হলো, কোনো ইয়েই নেই। আজকের মতো ব্লগটা আমার এইটুকুই। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ আরেকজন এখনই আসলো, এই সন্ধ্যেবেলায় দুপুরে আসার কথা ছিল, ও বাইক নিয়ে আসতে পারেনি, টোটোতে করে আসলো। আজকে রাত্রে রাত যাওয়া যাবে না, লকডাউনের বাজার, গাড়ি টাড়ি অত চলছে না, কালকে সকালে যাব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, টাটা।